দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর পর আশ্রম পাড়ার শতাধিক পরিবারের প্রত্যাশা পূরণ হলো একটি নতুন রাস্তা সংস্কারের পরিপ্রেক্ষিতে এই রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট পাড়ার জনগণ বহুবার বিগত সরকারের কাছে আবেদন করেছিলেন কিন্তু তেমন কোনো গুরুত্ব পায়নি সর্বশেষ রাজ্যে বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় প্রাক্তন উপমন্ত্রী প্রতিমা ভৌমিককে সমস্যার কথা জানানোর পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা নির্মাণের জন্য সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হলো আশ্রম পাড়ার রাস্তা সংস্কারের কাজ সংবাদকর্মীকে কাছে পেয়ে ওখান জনগণ আনন্দে অত্যন্ত উৎফুল্লক তার কারণ এখন আর কোনো সমস্যা থাকবে না ওখানকার মানুষ দিনরাত চব্বিশ ঘন্টা বাড়ি ঘরে চলাচল করছে কোনো রকম সমস্যা হবে না আর এই কাটালিয়া রিপোর্ট খবর ত্রিপুরা